সি কখন ক দন্ত্য স, জি কখন গ জ উচ্চারণ হবে, আমরা অনেকেই ইংরেজি বানান করতে তাহা ভুল করে থাকি। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব, ইংলিশ লেটার সি এর উচ্চারণ কখন ক দন্ত্য স হয় এবং ইংলিশ লেটার জি এর উচ্চারণ কখন জ গ হয়। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছি কখন কয়ের ন্যায় উচ্চারিত হয়? যদি ছি বর্ণের পরে এ ও ইউ থাকে তাহলে সি এর উচ্চারণ বাংলায় ক হয়। যেমন সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। ছি লেটার এর পর এ লেটার বসায় ছি এর উচ্চারণ ক হবে। সি ইউ টি কাট, কাট মানে কাটা। সি লেটার এর পর ইউ আসে তাই সি এর উচ্চারণ ক হবে। সি ও এম ই কাম, কাম মানে আশা। সি লেটারের পর ও লেটার থাকায় সি এর উচ্চারণ ক হবে। তাহলে দেখা যাচ্ছে উপরে তিনটি শব্দে ছি এর পর এ ইউ ও লেটার থাকায় ছি এর উচ্চারণ ক হয়েছে। ছি কখন দন্ত্য স এর ন্যায় উচ্চারিত হয়? ছি বর্ণের পর যদি ই আই ওয়াই লেটার থাকে তাহলে ছি এর উচ্চারণ বাংলায় দন্ত্য স হয়। যেমন সি ই ডবল এল, সেল। সেল মানে কোষ। সি লেটারের পর ই লেটার আছে তাই সি এর উচ্চারণ স হবে। সাইক্লোন, সি লেটারের পর ওয়াই লেটার থাকায় সি এর উচ্চারণ দন্ত্য স হবে। সিলিয়া, সি লেটারের পর আই লেটার আছে তাই সি এর উচ্চারণ দন্ত্য স হবে। উপরের তিনটি শব্দে ছি এর পর ই আই ওয়াই লেটার থাকায় সি এর উচ্চারণ দন্ত্য স হয়েছে। জি কখন গ এর উচ্চারণ হয়? লেটার জি এর পরে যদি এ ও ইউ লেটার বসে তাহলে জি এর উচ্চারণ বাংলায় ক হয়। যেমন গ্যান্ডার, রাজহাঁস। লেটার জি এর পর এ লেটার তাই জি এর উচ্চারণ গ হয়েছে। গোল্ড, স্বর্ণ। লেটার জি এর পর ও লেটার তাই জি এর উচ্চারণ গ হয়েছে। গুয়াম, লেটার জি এর পর ইউ তাই জি এর উচ্চারণ গ হয়েছে। জি কখন জ এর ন্যায় উচ্চারিত হয়? লেটার জি এর পর যদি ই থাকে তাহলে জি এর উচ্চারণ বাংলা জ হয়। যেমন জেন্টল, শান্ত। লেটার জি এর পর ই লেটার তাই জি এর উচ্চারণ জ হবে। গান, লেটার জি এর পর ই লেটার তাই জি এর উচ্চারণ জ হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। শুভকামনা রইল সকলের জন্য।